बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलाइकुम। आशा करी तुम्हारा सकले ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের আবারো স্বাগত জানাচ্ছি। আজকে চিঠি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে দুইটি চিঠি আলোচনা করেছি, আজকে তৃতীয় চিঠি নিয়ে আলোচনা করব। তোমাদের শিডিউলে এই চিঠি দুটি আলোচনা আছে। প্রথম চিঠি হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে পত্র। তো চিঠি যেভাবে লিখতে হয় সেই নিয়ম অনুসরণ করে আমরা চিঠি লেখা শুরু করি। তো মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে পত্র, এই পত্রটা নিয়ে এখন আলোচনা হবে। তো প্রথমে আমরা জানি একটি চিঠির দুইটি অংশ থাকে, একটি হচ্ছে শিরোনাম আর একটি পত্র গর্ভ। তো যার কাছে আমরা পত্র শিরোনাম মানে হচ্ছে খাম, খামের উপরে প্রাপক এবং প্রেরকের ঠিকানা লিখতে হয়, এটাই মূলত শিরোনাম। আর পত্র গর্ভে যে বিষয়গুলো আছে, আমরা প্রথমে পত্র লেখকের ঠিকানা এবং তারিখ লিখব এবং তা লিখতে হয় চিঠির উপরে ডান পাশে। তাহলে আমরা তারিখ আজকে আজকে তারিখ আমরা দিতে পারি, আজকে 18 তারিখ। গতকাল আগামীকালকে তোমাদের ক্লাস আছে, চিঠিটা আমি লিখছি উপশহর থেকে। অর্থাৎ পত্র লেখকের ঠিকানা ধরো উপশহর, ঠিকানা এবং তারিখ, অর্থাৎ যে চিঠিটা পাঠায় বা লেখে তার ঠিকানা এবং তারিখ লিখলাম। এখন আমরা যাকে চিঠিটা লিখব, যার উদ্দেশ্যে আজকে চিঠিটা লেখা হচ্ছে, তার সম্বোধন করে নিতে হবে। তো মনে একটা প্রতীকী নাম ধরে নিতে পারি, প্রিয় বা সুপ্রিয় যাই বলি না কেন, প্রিয় জয়নাল সম্বোধন করেন। পদের পরে আমরা যথারীতি কমা দিব, কারণ কমা দিতে হবে। প্রথমে আমরা চিঠির ক্ষেত্রে শুভেচ্ছা বিনিময় বা কুশলাদি জিজ্ঞাসা করতে পারি। এখানে আমরা শুরু করতে পারি যে আশা করি শুভেচ্ছা নিয়ম আশা করি ভালো আছো। আমরা শুরু করলাম শুভেচ্ছা নিয়ে, আশা করি ভালো আছো। গতকাল তোমার চিঠি পেয়েছি, চিঠিতে তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছো। তুমি এখন থেকে আমার লক্ষ্য জানতে চেয়েছো জেনে খুব খুশি হলাম, কারণ তুমিও আশা করি তুমিও তোমার জীবনের লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করেছো। তো আমি আমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমাকে আজকে চিঠিতে লিখছি। গত সপ্তাহে আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছি। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আমি একটি ভালো কলেজে ভর্তি হতে চাই এবং বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে চাই। এরপরে যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হয়ে আমি এমবিবিএস কোর্স কমপ্লিট করতে চাই, এমবিবিএস ডিগ্রি অর্জন করতে চাই, কারণ আমার জীবনের লক্ষ্য ভবিষ্যতে ডাক্তার হওয়া। কারণ তুমি জানো আমরা যে গ্রামে বসবাস করি সেই গ্রামটি অতটা উন্নত নয়। এই গ্রামের অধিকাংশ মানুষই এখনো
উচ্চ শিক্ষিত হতে পারেনি, তাদের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম নেই বললেই চলে। এই কারণে অধিকাংশ মানুষই বিনা চিকিৎসায় বা চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করে। আমি এই মহান ব্রতকে গ্রহণ করে তাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে এবং তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে সুখী সমৃদ্ধ সুস্থ জীবনের দিকে নিয়ে পরিচালিত করতে চাই। তো এইটি ধরো আমাদের পাঠ্য বইয়ের আলোচনা। অর্থাৎ আমি একজন ডাক্তার হতে চাই, এই বিষয়টা নিয়ে মূলত চিঠিটা এখানে লেখা আছে। এরপরে তুমি তোমার জীবনের লক্ষ্য জানিয়ে আমাকে চিঠি লিখো, আজ আর নয়, ইতি তোমার বন্ধু। তো দেখো এখানে আমার চিঠির যে পাঁচটি অংশ আছে সেই পাঁচটি অংশ আমরা অলরেডি দেখেছি, চিঠিটা সম্পর্কে জানিয়েছি। তাহলে প্রথমে পত্র লেখকের ঠিকানা এবং তারিখ চিঠির উপরে ডান পাশে লিখেছি। এরপরে যাকে আমি চিঠি লিখবো তাকে সম্বোধন করেছি। এরপরে গর্ভাংশ রয়েছে এখানে, প্রথমে কুশলাদি জিজ্ঞাসা, শুভেচ্ছা বিনিময়, তারপরে আমাদের অনুচ্ছেদ অনুচ্ছেদ করে কিন্তু আমরা অনায়াসে লিখতে পারবো। তা আমাদের আজকের বিষয় এসএসসি পরীক্ষার পর বা মাধ্যমিক পরীক্ষার পর তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে চিঠি দেখো। ইতিমধ্যে আমি একজন ডাক্তার হতে চাই ভবিষ্যৎ জীবনে, তার সে সম্পর্কে বন্ধুর কাছে চিঠি দেখা শেষ করেছি। এখন বিষয়টা হচ্ছে ডাক্তারি, আমাদের পাঠ্যক্রমে ডাক্তার হওয়ার কথা উল্লেখ আছে। ডাক্তার হওয়ার লক্ষ্য নির্ধারণ করে লিখতে হবে তা না, তুমি তোমার যে কোনো লক্ষ্য লিখতে পারো। চিঠি লেখার ক্ষেত্রে তোমার স্বাধীনতা রয়েছে, তুমি খুব সুন্দরভাবে নিজের মত করে এই চিঠিটি বন্ধুর কাছে লিখতে পারো। কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ উকিল হতে চাও, কেউ সরকারি কর্মকর্তা হতে চাও, কেউ কৃষিবিদ হতে চাও, অথবা কেউ শিক্ষক হতে চাও, এই বিষয়ে চিঠি লেখো। যদি তুমি শিক্ষক হতে চাও তাহলে এভাবে বলতে পারো যে শুভেচ্ছা দিও, আশা করি ভালো আছো, গতকাল তোমার চিঠি পেয়েছি, চিঠিতে তুমি আমার জীবনের লক্ষ্য জানতে চেয়েছো জেনে খুব খুশি হলাম। গত সপ্তাহে আমি এসএসসি পরীক্ষা শেষ করেছি, এসএসসি পরীক্ষা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, আশা করি একটি ভালো ফলাফল অর্জন করব। এরপরে আমি এইচএসসি পরীক্ষার জন্য কলেজে ভর্তি হব, কলেজে উত্তীর্ণ হই। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একটি ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমি এমএসসি বা এমএ কোর্স কমপ্লিট করে আমি কর্মজীবনে শিক্ষক হতে চাই। কারণ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এদেশে সুষম উন্নয়নের জন্য শিক্ষিত জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা এখনো দেশের জন্য বোঝা, এই অশিক্ষিত এবং নিরক্ষর জনসংখ্যা দেশের উন্নয়নের পরিবর্তে দেশকে পিছিয়ে দিচ্ছে। তাই আমি একজন শিক্ষক হয়ে এদেশে নিরক্ষর বা অর্ধশিক্ষিত মানুষকে শিক্ষার আলো দিতে চাই। আমাদের গ্রাম এখনো শিক্ষার আলো থেকে অনেকাংশে বঞ্চিত, অধিকাংশ মানুষই এখনো খুব ছোট থেকে শারীরিক শ্রমে নিয়োজিত হয়, তারা স্কুল জীবন বা কলেজ জীবনে পদার্পণ করতে পারে না বললেই চলে। তা আমি তাদের বিনামূল্যে শিক্ষা দিতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ যেন শিক্ষার আলো পেয়ে যায়, এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে চাই। আমি একজন আদর্শ শিক্ষক হয়ে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে জনসম্পদে পরিণত করে তাদেরকে জনশক্তিতে রূপান্তরিত করে একটি দক্ষ জনশক্তি তৈরি করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। তো আমি আমার জীবনের লক্ষ্য জানিয়েছি, তুমি তোমার জীবনের লক্ষ্য জানিয়ে আমাকে চিঠি লিখবে, তোমার বাবা মাকে আমার সালাম জানিও, ইতি তোমার বন্ধু মুস্তাফিজ। তারপরে আমাদের চিঠির অংশ হয়ে গেল, এবার আমরা লিখব খাম। খাম লিখতে হবে, খামকে বলা হচ্ছে শিরোনাম। এই খামের দুইটা অংশ রয়েছে, একটি হচ্ছে প্রাপকের অংশ আর একটি প্রেরকের অংশ। তো প্রেরক থাকে ডান পাশে আর সরি প্রেরক থাকে বাম পাশে, প্রাপক থাকে ডান পাশে,
প্রেরকের ঠিকানা এবং নাম আমরা চিঠির মধ্যে পেয়ে যাব। প্রেরক হচ্ছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ধরো নাম পুরোটা লিখতে পারি, মুস্তাফিজুর রহমান। ঠিকানা লিখে আছে উপশহর রাজশাহী। প্রাপকের ঠিকানা আমাদের চিঠির মধ্যে নেই, প্রাপক হচ্ছে জয়নাল আবেদিন। গ্রাম ডাকঘর থানা জেলা, এভাবে আমাদের চিঠি লিখতে হবে। এখন আমাদের আগের যে বইগুলো ছিল সেখানে এখানে মঙ্গল সূচক একটি কথা প্রচলিত ছিল, ইয়ারব আল্লাহ ভরসা আল্লাহ সহায় বা নিজ নিজ ধর্ম অনুযায়ী, কিন্তু এখানে মঙ্গল সূচক শব্দ আগে রাখা হতো বর্তমান চিঠিতে বা আধুনিক চিঠিতে, আর এই কথাটি আর এই মঙ্গল সূচক শব্দটি লেখা হয় না, বাদ দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী আলোচনা দুই নম্বর চিঠি, গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে তোমার ভূমিকা বর্ণনা করে বন্ধুর কাছে চিঠি লেখো। তাহলে একইভাবে কিন্তু আমাদের এখানে থেকে যাবে পদলোকের ঠিকানা এবং তারিখ, তাকে যা সম্বোধন করলাম জয়নাল, শুভেচ্ছা নিয়ে আশা করি ভালো আছো। অনেকদিন থেকে তোমার কাছে চিঠি লিখতে পারিনি, কারণ আমি গ্রামের মানুষের শিক্ষার আলো প্রদানের জন্য বা শিক্ষা প্রদানের জন্য ব্যস্ত ছিলাম। তুমি জানো আমাদের গ্রাম, আমাদের গ্রামের অধিকাংশ মানুষ এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত, ফলে তারা প্রতিনিয়ত জীবন চলার ক্ষেত্রে ঢুকে যায়, বঞ্চিত হয়, শোষিত হয়, নির্যাতিত হয় এবং আধুনিক জীবনযাপন সম্পর্কে এখনো তারা অজ্ঞ। এই তাই আমি তাদের মাঝে শিক্ষার আলো দিতে চেয়েছি এবং এই শিক্ষা প্রদানের মাধ্যমে আমি আমাদের গ্রামকে শিক্ষাক্ষেত্রে স্বয়ং সম্পন্ন করতে চাই। আমাদের গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য একটি সংগঠন তৈরি করেছি প্রত্যয় নামে। এই সংগঠনে আমরা কয়েকজন বন্ধু রয়েছে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করেছি, ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ অথবা বুয়েট টুয়েট পাশ করে উত্তীর্ণ হয়েছে। এই কয়েকজন বন্ধু মিলে আমাদের গ্রামের আশেপাশের গ্রাম থেকে আমাদের যার সাথে ভালো সম্পর্ক রয়েছে, এই বন্ধু মিলে এই সংগঠনটি গড়ে তুলি। এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় শিক্ষিত মানুষের পরামর্শ ক্রমে এই সংগঠনটি গড়ে তুলি এবং শিক্ষার আলো প্রদানের জন্য বা শিক্ষা প্রদানের জন্য গ্রামের মানুষের কাছে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছি, বুঝিয়েছি। আমরা যেহেতু এখনো কর্মজীবী মানুষ অথবা সরি এখন যেহেতু কর্মজীবনে প্রবেশ করিনি অথবা আমরা এখন শিক্ষা অর্জন করে যাচ্ছি, এই অবস্থায় আমাদের শিক্ষা জীবনকে ব্যাহত না হয় এই জন্য আমরা শিক্ষা কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে বা মেডিকেল কলেজ থেকে পাঠদান শেষে গ্রামে এসে এই সকল অশিক্ষিত মানুষদেরকে শিক্ষার আলো প্রদান করেছি। আমরা নৈশ বিদ্যালয় স্থাপন করেছি, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত গ্রামের এই শ্রমজীবী মানুষদেরকে, যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত এবং যারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষাদান করে যাচ্ছি। আমরা প্রায় 1 মাস থেকে এই কার্যক্রমটি শুরু করেছি। প্রথমে গ্রামবাসীর মধ্যে আগ্রহ দেখা না গেলেও এখন বেশ আগ্রহ আমরা লক্ষ্য করছি এবং ইতিমধ্যে প্রায় 60 জন শিক্ষার্থী আমাদের এই সংগঠনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। আমাদের উদ্যোগে উদ্যোগটি স্থানীয় পর্যায়ে অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এই কাজে আনন্দিত হয়ে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের জন্য কিছু একটি অর্থ বরাদ্দ করেছেন। মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের এই সংগঠনটি পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করি এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের গ্রামকে এবং আশেপাশের গ্রামকে শিক্ষার আলো প্রদানে সক্ষম হব এবং গ্রামকে শিক্ষা গ্রামের মানুষকে শিক্ষিত করতে সক্ষম হব। তুমি
বাংলাদেশকে নিরাপত্তার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে তুমি এবং তোমার গ্রামকে নিরাপত্তার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে তোমার ভূমিকা বর্ণনা করে আমার কাছে চিঠি লিখো। আজ আর নয়, এটি তোমার বন্ধু মুস্তাফিজ। এখানে তোমার বন্ধু বা তোমার ইত্যাদি দেখা যেতে পারে। তারপরে বরাবরই কিন্তু আমাদেরকে সেই প্রেরক প্রাপকের ঠিকানাতে গ্রাম ডাকঘর থানা জেলা এটা তুমি তোমার মতো করে লিখতে পারবা। এখানে যেহেতু কোন চিঠির মধ্যে কোন ঠিকানা এবং তারিখ দেওয়া থাকে না, অর্থাৎ তুমি তোমার মতো করে কিন্তু প্রাপকের ঠিকানা লিখতে পারবে। কিন্তু প্রেরকের ঠিকানা আমাদের চিঠির মধ্যে দেওয়া আছে, এই চিঠির মধ্যে যে ঠিকানাটি রয়েছে ঠিকানায় আমাদেরকে প্রেরকের অংশে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং আজকের ক্লাস মনোযোগ দিয়ে তোমরা দেখেছো। এখান থেকে তোমরা চিঠি লেখা নিও এবং তোমাদের সিলেবাসে যে দুটি চিঠি রয়েছে সেই দুটি সম্পর্কে জানতে পারবে। তো আজ আর নয়, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।